আমার বলার মতো আর কিছু নেই। আমার দেশে বিরাজমান পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে উকিয়াই দোকান লুটপাট করেছে দুর্বৃত্তরা। 5ই আগস্ট বিকেলে উপজেলার কক্সবাজার টেকনাফ মহাসড়ক লাগোয়া পালং গার্ডেনস্থ ইমু মোটরস নামক টমটম গাড়ির শোরুমে একদল দুর্বৃত্ত তালা ভেঙে প্রবেশ করে। এ সময় 97টি টমটম, 40টি অটোরিকশা, নগদ 2.5 লাখ টাকা সহ বিভিন্ন সামগ্রী মিলিয়ে প্রায় 3 কোটি টাকা সমমূল্যের মালামাল লুট করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাসিরউদ্দিন বাদশা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বাদশা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। মানে বলার মতো না, আমার বলার মতো আর কিছু নেই। আমার আমাকে ওইভাবে ধ্বংস করে ফেলেছে এরা। আমি যে নিজে কোথায় কী করব আমি নিজেও বুঝতে পারছি না। আমি খুব তো আমি সব সময় চাচ্ছি, আমি প্রশাসনকে বলতে চাচ্ছি যে বিনীত অনুরোধ করতেছি যে ওনারা আমার মতো করে না যেন অন্য দিকে না ঘটে। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে, খুব শীঘ্রই মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের জটিলতায় পড়তে হবে জানিয়ে লুট হওয়া মালামাল ফেরত দিতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, টিটিএন, কক্সবাজার।